আপনারা জানেন বাংলার বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর ঘুম ওড়ানো সারা পশ্চিম বাংলায় আজকে তিন মাস ধরে যিনি দৌড়ে বেড়াচ্ছেন কেশপুরের মাটিতে তিনি কমিটমেন্ট করেছিলেন সন্ত্রাসকে উপেক্ষা করে তিনি কেশপুরে এসেছেন আপনারা হাততালি দিয়ে কড়াচড়ে হাততালি দিয়ে আপনারা তাকে অভিবাদন আমি অনুরোধ করছি আমাদের শুভেন্দু সামন্ত মহাশয়কে এবং মন্ডল সভাপতিকে শুভেন্দুদাকে বরণ করার জন্য শুভেন্দু সামন্তকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য আমাদের বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু জিন্দাবাদ Banglar mukte surca suben duna cindaba. Bejap cindaba. Bejap cindaba. Suben duna cindaba. Suben duna cindaba. Suben জিন্দাবাদ জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি জিন্দাবাদ এখন এটি পুষ্পমাল্য দিয়ে আমাদের মন্ডল সভাপতি সহ समस्त নেতৃত্ব দাদাকে বরণ করে নিচ্ছেন চার মন্ডল সভাপতি সহ समस्त নেতৃত্ব দাদাকে কেসপুরের পূর্ণ ভূমিতে সংগ্রামী মানুষের ভূমিতে কুদিরাম বসুর ভূমিতে বরণ করে নিচ্ছেন ভারত মাতা কি ভারত মাতা কী এরপর আমাদের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এবং অন্যতম সম্পাদক সৌমেন মিশ্র মহাশয় দুজনে মিলে শুভেন্দু দাকে একটি মা দুর্গার রাবক্ষ মূর্তি দিয়ে বরণ করে নিচ্ছেন বলো বলো ভারত মাতা কি এরপর এই মন্ডলের সভাপতি শুভেন্দু সামন্ত মহাশয় আমাদের বাংলার অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমি আমি এখন অনুরোধ করছি আমাদের বাংলার বিরোধী নেতা এই মেদিনীপুরের ভূমিপুত্র সারা পশ্চিম বাংলার নেতা জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে বক্তব্য রাখার জন্য করছি এবং আমাদের প্রার্থী বিদ্বেষ বাবু ছিলেন বিধানসভার প্রার্থী তিনি একটু বরণ করছেন যুব মোর্চার পক্ষ থেকে একটা বরণ হচ্ছে যুব মোর্চা চার মন্ডল সভাপতি যুব মোর্চার একটা বরণ করছে আমাদের পিতৃষ বাবু বরণ করছেন এস টি মোর্চার পক্ষ থেকে সুকেশ সরেন বরণ করছেন ঠিক আছে এখন বক্তব্য রাখবেন বাংলার জননেতা মেদিনীপুরের ভূমিপুত্র সকলের নেতা আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় সকলে করতালি দিয়ে আমরা তাকে অভিবাদন জানাবো আমাদের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন ভারত মাতা কি ভারত মাতা কে জয় শ্রীরাম ভগবান বীরসা মুন্ডা জিতকার সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী প্রথমেই বলি সভাটা করা গেল তো গাড়ি থেকে চেয়ার নামাতে দেননি অঞ্চলে অঞ্চলে ব্যারিকেড করেছেন ইভেন আমার রাস্তাতেও দু কিলোমিটার আগে ব্লকেট করেছেন আমি এই গুন্ডাগুলোর নাম বলে যাচ্ছি আরে এই গুন্ডা কি করে সোজা করতে হয় আমি জানি আমি কেষ্টমন্ডল শাহজাহানকে সোজা করা লোক ভাস্কর চৌধুরী সরফরাজ স্বপন ঘোড়াই আহমেদ আলী শাহাদ কাজী বাইরুদ্দিন তারু ইসমাইল দশটা নাম আমি নিয়ে যাচ্ছি ভোটের দিন কি করে বেরান আপনাকে আমি দেখব। আমি দেখব ভোটের দিন আপনি বাড়ি থেকে কি করে বেরোন আমি দেখব মামার বাড়ির আবদান না গণতন্ত্রে সব দল থাকবে সবার ঝান্ডা থাকবে সবাই তার কথা বলবে মানুষ একটা গ্রহণ করবে বাকিটা বর্জন করবে এবং গরিষ্ঠ সংখ্যক ভোটার যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে এই বিধি বিধান বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন গোটা ভারতবর্ষে কোথাও হয় না এই এই জিনিস গুন্ডারাজ গুন্ডারাজ এবং করবেন নরেন্দ্র আমি আপনাদের কথা দিয়ে গেলাম অমিত শাহ যোগী আদিত্যনাথজি বাংলার মাটিতে বলেছেন এই গুন্ডাদেরকে উল্টো দিকে ঝোলাবো তারপরে সোজা করব তার নাম হলো বিজেপি আমার প্রিয় প্রার্থী ডক্টর চট্টোপাধ্যায় যিনি আগামী দিনে আপনাদের সাংসদ হবেন এবং দশ বছরের অপদার্থ সাংসদ দীপক অধিকারী যাকে দশ বারো আপনারা পাননি যে তারপরে কোনোদিন পেয়েছেন পাঁচ বছরে কবার আসে ভোট ছাড়া একবারও আসে না বা লোকসভাতেও যায় না এই রকম নীরব সাংসদ অপদার্থ সাংসদ তাকে হারিয়ে ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে ইভিএম এর তিন নম্বরে টিপবেন এই আবেদন করব আমাদের রাজ্যের সম্পাদক মান্যবর বিধায়ক সাথী ডক্টর শঙ্কর ঘোষ বিশিষ্ট শিক্ষক আমাদের জেলার ইনচার্জ প্রবীণ রাজনীতিবিদ রাজনীতিবিদবর বিজন মিত্র কো ইনচার্জ ভাই সাহেব দাস আমাদের মধ্যে জেলার সাধারণ সম্পাদক এবং এই কেশপুরের সংগ্রামী নেতা যাকে মমতা পুলিশ একাধিকবার জেল খাটিয়েছে সম্মানীয় তন্ময় ঘোষ মহোদয় জেলার সহসভাপতি অজয় প্রধান যিনি এখানকার কনভেনার জেলার অন্যতম সহসভাপতি মাননীয় অমূল্য মাইতি দাদা সঞ্চালক ও জেলা সম্পাদক সৌমেন মিশ্র আমাদের মধ্যে সুকেশ সোরেন রয়েছেন এস মোর্চার সভাপতি প্রীতিশ রঞ্জন করার রয়েছেন শিক্ষাবিদ এবং গত বিধানসভার প্রার্থী আমার প্রিয় মন্ডল সভাপতিরা এত প্রতিকূলতার মধ্যে সভা করেছেন শুভেন্দু সামন্ত রঙ্গলাল বটভ্যাল সুবীর ঘোষ প্রবীণ হালদার সংখ্যালঘু মোর্চার আনারুল ভাই সমীরন ঘোষ তারক জানার সমীর নন্দী সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন ইতিমধ্যে চারশো ষাটটার বেশি আসনে ভোট হয়ে গেছে মোদিজির প্রধানমন্ত্রী হওয়া তো শুধু সময়ের অপেক্ষা কারোর দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি মোদিজি যখন প্রধানমন্ত্রী হবেন তখন তার মনোনীত প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে পার্লামেন্টে পাঠিয়ে এমপি কাকে বলে এমপি সাথ কি আপনারা দয়া করে সেটা গ্রহণ করবেন একদিকে নরেন্দ্র মোদী উন্নয়নের কথা বলছেন উন্নয়নের জন্য তিনি তাকে ভোট দিতে বলছেন বিকশিত ভারতের কথা বলছেন অন্যদিকে মমতা প্রত্যেক দিন অসত্য ভাষণ ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন কখনো প্রধানমন্ত্রীকে ফোর টু বলছেন কখনো সন্দেশখালীর মা বনেদের অপমান করে রেড বেঁধে দিচ্ছেন কখনো মমতা ব্যানার্জীর মুখ থেকে সব ল ইত্যাদি কুৎসিত ভাষা প্রয়োগ করছেন যেটা মুখে উচ্চারণ পর্যন্ত করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সভাতে গিয়ে বলছেন রেশন আমি দ্বীপ এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী শৌচালয় উজালা আবাস যোজনা পি এম কিষান সম্মান নিধি হার ঘর নল সে জল এত স্কিম এনেছেন ভারতবাসীর কল্যাণে গোটা দেশ উপকৃত হয়েছে আপনারা সেই পরিষেবা পাননি কেন পাননি তার কারণ হল কেশপুরে গণতন্ত্র নেই কেশপুরে কথা বলার অধিকার নেই বিশেষ করে যারা চুরির বিরুদ্ধে প্রতিবাদ করতে চান যারা নিজের হকের জন্য লড়তে চান আমি একশো দিনের কাজ করেছি টাকা দিতে হবে আমি কেন আইবিএস এ ফলের বাগানের টাকা পাইনি আমি কেন পি এম সম্মান নিধি পাইনি আমি কেন মোদিজির পাঠানো শৌচালয় পাইনি আমি কেন প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়ি পাইনি কেন আমাকে এখনো পানীয় জলের জন্য